এডিঘি বিশুদ্ধতার আরেক নাম পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ কো-স্পন্সরড বাই ডক্টর প্লাস ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল ফিরে এলাম বিরতির পর একেটি ঘি প্রতিদিনের রবীন্দ্রনাথ টাইটেল স্পন্সার্স বাই একেটি ঘি পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ কো-স্পন্সরস ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল বিষয় আজকে রথের রশি আবারও সেই মানুষের সাথে মানুষের সম্পর্ক আমি ঠিক যেখানে ছিলাম যে এ পৃথিবীর এক ইঞ্চিও ঘুরবে না যদি সমাজের অবহেলিত মানুষ না সমান সম্মান পায় কবি বললেন হেমর দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান আজ হে ভারত লোচিত হে আজ হে ভারত লোচিত হে হীনতা পক্ষে মোচিত হে আজ হে ভারত পর্বতে প্রান্তরে নবরে নামে
এইবারে আমরা নাটকের মূল বিষয়বস্তুর দিকে যাই। নাটকের বিষয়বস্তুর দিকে দর্শক মনের ঔৎসুক্য সজাগ করতে প্রথমেই রবীন্দ্রনাথ নিয়ে এসেছেন কিছু সাধারণ মহিলাকে, যারা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া বলে অভিহিত, যারা এসেছে রথের মেলার উৎসবে যোগ দিতে। তাদের সংলাপ দিয়ে নাটকটি শুরু এবং তাদের সংলাপে নাটকের প্রথমেই বিস্ময় তৈরি হয়। তারা দেখে চিরকালের অভিজ্ঞতা অনুসারে রথের চাকা নড়ছে না। প্রথমা বলছে যে তারা এসছে জানতে, দ্বিতীয়া বলছে চারিদিকে সব যেন থমথমে হয়ে আছে, ছমছম করছে গা, আর তৃতীয়া বলছে, আমি তৃতীয়ার বক্তব্যটাকে একটু তুলে ধরছি, তৃতীয়া বলছে দোকানি পশারিরা সব চুপচাপ বসে, কেনা বেচা বন্ধ, রাস্তার ধারে ধারে লোক জটলা করে তাকিয়ে আছে, কখন আসবে রথ যেন আশা ছেড়ে দিয়েছে। আমরা প্রথমার কথা থেকে জানতে পারছি দেশের লোকের প্রথম যাত্রার দিন আজ, বেরোবেন ব্রাহ্মণ ঠাকুর শিষ্য নিয়ে, বেরোবেন রাজা, পিছনে চলবে সৈন্য সামন্ত, পণ্ডিত মশাই বেরোবেন, ছাত্ররা চলবে পুঁথিপত্র হাতে, কোলের ছেলে নিয়ে মেয়েরা বেরোবে, ছেলেদের হবে প্রথম শুভযাত্রা। কিন্তু কেন সব গেল হঠাৎ থেমে? দ্বিতীয়া বলে উঠল, ওই দেখ পুরুত ঠাকুর বিড়বিড় করছে ওখানে, মহাকালের পাণ্ডা বসে মাথায় হাত দিয়ে। এই সময় সন্ন্যাসী প্রবেশ করল। সন্ন্যাসী কি বলল? সর্বনাশ এলো, বাঁধবে যুদ্ধ, জ্বলবে আগুন, লাগবে মারি, ধরণী হবে বন্ধা, জল যাবে শুকিয়ে। প্রথমা কেঁদে উঠে বলল, এ কি অকল্যাণের কথা ঠাকুর, উৎসবে এসেছি মহাকালের মন্দিরে, আজ রথযাত্রার দিন। সন্ন্যাসী বললে, দেখতে পাচ্ছ না, আজ ধনীর আছে ধন, তার মূল্য গেছে ফাঁক হয়ে, গজভুক্ত কপিতের মতো ভরা ফসলের ক্ষেতে বাসা করছে উপবাস, যক্ষরাজ স্বয়ং তার ভাণ্ডারে বসেছেন প্রায়োপবসানে, দেখতে পাচ্ছি না লক্ষ্মীর ভাণ্ড আজ শতছিদ্র, তার প্রসাদ ধারা শুষে নিচ্ছে, মরুভূমিতে ফলছে না কোনো ফল। তৃতীয়া বলল যে হ্যাঁ ঠাকুর, তাই তো দেখি। তখনই সন্ন্যাসী বলেছিল, তোমরা কেবলই করেছ ঋণ, কিছুই করনি শোধ, দেউলে করে দিয়েছ যুগের বৃত্ত, তাই নড়ে না আজ আর রথ, ওই যে পথের বুক জুড়ে পড়ে আছে তার অসার দড়িটা। তো আমি আসবো এভাবে গানের সঙ্গে সঙ্গে, কথার সঙ্গে সঙ্গে, এবারে একটি গান শুনবো, তবে তার আগে টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত অনুশ্রী, অরুণিমা বলছি। হ্যাঁ অরুণিমা বলো। হ্যাঁ, তোমাকে আর শিল্পী দুজনকেই সুপ্রভাত। আজকের যে বিষয়টা, তো মানে মানুষের জায়গায় রথের রশি তো না এলেই নয়, সেই বিষয় ভাবনাটাও তো আজ মানে খুব সুন্দর। তো এখানে যেটা আছে রথের রশিতে, যে মানে যে শ্রেণী বিন্যাসটা মানে রবীন্দ্রনাথ দেখিয়ে গেছেন, যে মানে চারটে শ্রেণী আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, একটা লাইন ছিল না আমার মানে সঠিকভাবে মনে পড়ছে না, তো যতটা মনে পড়ছে ওই রথ, রথ তো মানে একটা কালের, রথের রূপক সাংকেতিক, যেহেতু সে কাল, একটা কাল, মহাকাল বা একটা যুগ বা একটা সমাজ, যেটা মানে ওই শাস্ত্রে চলে না। আমি না অরুণিমার একটা কথাও শুনতে পাচ্ছি না, মানে অরুণিমা কথা বলছে, অরুণিমা শুনছে আর আমাদের হয়তো পিসিআর শুনছে, দর্শকরা হয়তো শুনছেন, কিন্তু মূলত আমি আর সংযুক্তা কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, বক্স একটা বাড়বে অথবা আমাকে কানে দিতে হবে। হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো এবারে। হ্যাঁ হ্যাঁ, যে একটা ওখানে লাইন আছে না কালের, মানে এটা তো রথ বলতে কালের মানে কাল, যে মানে যুগটা, একটা সমাজ চলতে গেলে তো মানে একটা লাইন আছে না ওখানে, যে শাস্ত্রে চলে না, শাস্ত্রে চলে না, সম্পদে চলে না, চলে সাধারণ মানুষে। তো সেই জিনিসটাই বারবার দেখিয়েছেন রবীন্দ্রনাথ, যে মানে কোন এখানে যে শ্রেণী চারটে রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা মানে শূদ্র, তো শূদ্রটা তো সাধারণ মানুষেরই প্রতীক, একটা সমাজ চলতে গেলে যেটা লাগে সাধারণ মানুষ। আমরা এটা নিয়েই কথা বলছি, মানুষের জয় গান। অরুণিমা শোনো, আমার মনে হয় তোমার ভালোই লাগবে, চলে যাই গানে। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের
ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো নিরুপেশের পথে আমার রাত দিনে কি দেখছে তোমায় না যদি পাই নাই বা দেখি নিরুপেশের পথে আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি ভিতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোড়ে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া ভিতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোড়ে লাগিয়ে ঘরের হাওয়া শেখায় পলকে মিলিয়ে দিলে সাদা কালো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আমরা দেখি যে এইভাবেই মহিলাদের কথোপকথনের মধ্য দিয়ে নাটকটি শুরু হয় এবং দর্শক মনে ধীরে ধীরে প্রবেশ করে মূল বিষয়ে। নাগরিক দল এরপরে আসে নাগরিক দল। নাগরিক দলের কথায় প্রকাশ পায় নানান আশঙ্কা উৎকণ্ঠা যা নাটকটিকে একটা গতি দেয়। কারোর মনে ভয় লাগে, রথের রশিকে তাদের সাপের ফণা বলে মনে হয়, এই বিভ্রম জাগে। আবার কেউ ভাবে রথের রশি নিজে থেকে নড়লে চাকার তলায় নিজেদেরই পড়তে হবে। মানুষের অবচেতনে যে পাপ বোধ সঞ্চিত থাকে এই সব মানুষের উৎকণ্ঠার মধ্যে থেকে কবি সেটাকেই সত্য বলে প্রমাণিত করেন। তাদের মনে হয় দেশে পুণ্যাত্মা কেউ নেই কি আজ, ধরুক না এসে দড়িটা। মহিলাদের কথায় ফুটে ওঠে চিরাচরিত সংস্কারের কারণের ভীতি। সমাজে সংসারে নানা অলক্ষণের দিন বুঝি ঘনিয়ে উঠছে। নারীকে যে সমাজ অশ্রদ্ধাবশত দূরে ঠেলেছে মহাকালের রথ চালনায় তার ভূমিকা স্বীকার করেনি, সেই নারী কণ্ঠই কিন্তু আজ সোচ্চারিত। দ্বিতীয়া বলে, আমরা না থাকলে পুরুতের পেট হতো না এত মোটা। যেখানে সমাজে এত উঁচু নিচুর ভেদাভেদ তা যতদিন না সমান হচ্ছে ততদিন রথের রশি নড়বে না। তো এইভাবেই আমরা এগোবো, গানের হাত ধরে পরের গানে যাই। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা পড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান বিধির আছে বল দুর্বলের রূপ শাসনে
যতই ঘেরো আছে বল দুর্বলের প্রত্যেকটা দৃশ্যরই কিছু কিছু কথোপকথন পাঠ করব, সবটা তো সম্ভব নয়, তাহলে অনুষ্ঠানটা অনেকটা সময় লেগে যাবে আর শেষও হবে না। যেমন আমি প্রথমা তৃতীয়া তৃতীয়ার কথা বলেছি, এবার নাগরিকদের কথোপকথন একটু পাঠ করব। আর সন্ন্যাসী সব জায়গায় রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সুপ্রভাত? হ্যালো, সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবারে যখন চলে গেল নারীরা, তারপরেই প্রথম নাগরিক বলল, দেখ দেখ রে রথের দড়িটা কেমন করে পড়ে আছে, যুগ যুগান্তরের দড়ি, দেশ দেশান্তরের হাত পড়েছে ওই দড়িতে, আজ অনর হয়ে মাটি কামড়ে আছে সর্বাঙ্গ কালো করে। দ্বিতীয় নাগরিক বললে, ভয় লাগছে রে, সরে দাঁড়া সরে দাঁড়া, মনে হচ্ছে ওটা এখনই ধরবে ফনা, মারবে ছোবল। তৃতীয় নাগরিক বলল, একটু একটু নড়ছে যেন রে, আঁকুবাঁকু করছে বুঝি। প্রথম নাগরিক বলল, বলিস নে এমন কথা, মুখে আনতে নেই, ও যদি আপনি নড়ে তাহলে কি আর রক্ষে আছে। তৃতীয় নাগরিক বলে উঠল, তাহলে ওর নাড়া খেয়ে সংসারের সব জোরগুলো বিজোর হয়ে পড়বে, আমরা যদি না চালাই ও যদি আপনি চলে তাহলে পড়ব যে চাকার তলায়। প্রথম নাগরিক বলল, ওই দেখ ভাই, পুরুতের গেছে মুখ শুকিয়ে, কোণে বসে বসে পড়ছে মন্তর। দ্বিতীয় নাগরিক বলল, সেদিন নেই রে, যেদিন পুরুতের মন্তর পরা হাতের টানে চলত রথ, ওরা ছিল কালের প্রথম বাহন। তৃতীয় নাগরিক বললে, তবু আজ ভোরবেলা দেখি ঠাকুর লেগেছেন টান দিতে, কিন্তু একেবারেই উল্টো দিকে পিছনের পথে। প্রথম নাগরিক বললে, সেটাই তো ঠিক পথ, পবিত্র পথ, আদি পথ, সেই পথ থেকে দূরে এসেই তো কালের মাথার ঠিক থাকছে না। প্রথম দ্বিতীয় নাগরিক বললে, মস্ত পণ্ডিত হয়ে উঠলি দেখি, এত কথা শিখলি কোথায়? প্রথম নাগরিক বলল, ওই পণ্ডিতেরই কাছে, তারা বলেন মহাকালের নিজের নাড়ির টান পিছনের দিকে, পাঁচজনের তড়ির টানে অগত্যা চলেন সামনে, নইলে তিনি পিছু হটতে হটতে একেবারে পৌঁছতেন অনাদিকালের অতল গহ্বরে। সন্ন্যাসী প্রবেশ করে বলল, সর্বনাশ এলো, গুরু গুরু শব্দ মাটির নিচে, ভূমিকম্পের জন্ম হচ্ছে, গুহার মধ্যে থেকে আগুন লক লক মেলছে রসনা, পূর্বে পশ্চিমে আকাশ হয়েছে রক্তবর্ণ, প্রলয় দীপ্তির আংটি পড়েছে দিক চক্রবাল। এই বলে সন্ন্যাসী চলে যাওয়াতে প্রথম নাগরিক বললে, দেশে পুণ্যাত্মা কেউ নেই কি আজ, ধরুক না এসে দড়িটা। দ্বিতীয় নাগরিক বললে, এক একটি পুণ্যাত্মাকে খুঁজে বের করতেই এক এক যুগ যায় বয়ে, ততক্ষণে পাপাত্মাদের হবে কি। তো এইভাবেই এক পুণ্যাত্মার খোঁজ চলতে লাগলো যাতে রথ চলতে থাকে। আমি পরের দৃশ্যে যাব, তবে গানের হাত ধরে এগোবো। টেলিফোনে মনে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? আমি গড়িয়া থেকে বলছিলাম, শিবাজী ব্যানার্জি বলছিলাম। বলুন, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমাদের প্রোগ্রামটা খুবই ভালো লাগছে, রোজই আপনাদের প্রোগ্রাম আমি দেখি। আর আজকের যে টপিকটা দেওয়া হয়েছে, যে কালের যাত্রা, রথের আসে রবীন্দ্রনাথ, খুবই ভালো টপিক। এবং ব্যাপারটা হয়েছে, রবীন্দ্রনাথ মানব ধর্মী কবি এবং সবসময় তিনি মানুষকে মানে কাছ থেকে দেখেছেন, সমাজীবী মানুষদের পাশেও তিনি সবসময় ছিলেন, সবসময় ঐক্যবদ্ধ ছিলেন। আর কালের রাশি রবীন্দ্রনাথের এখনকার যে মানুষের জয়গান তিনি গেয়েছেন, এবং মানব ধর্মী রবীন্দ্রনাথ হিসাবে তিনি মানুষকে পাশে থাকার কথাই সবসময় ভুলে গেছেন। এবং
যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে তিনি খুব কাছ থেকে দেখেছেন, দূরের থেকে খুব কাছের থেকে দেখেছেন। এই যে মানুষের ঐক্য একতা বোধ যেটা সেটাই, হ্যাঁ একদম। তো গানে যাই, এবারে ধন্যবাদ ফোন করার জন্য, গানে যাই। এবার তোর মরা গাঙে মান এসেছে, জয় মা বলে ভাষা করি। এবার তোর মরা গাঙে মান এসেছে, জয় মা বলে ভাষা করি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি, প্রাণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি, প্রাণে ভাই ডাক দে আজি। তোরা সবাই সব দরা দরি, এবার তোর মরা গাঙে মান এসেছে, জয় মা বলে ভাষা তরি। ও ভাই করলি নে কেউ বেচাকে না, হাতে নাই রে করা করি। দিনে দিনে বাড়ল দে না, ও ভাই করলি নে কেউ বেচাকে না, হাতে নাই রে করা করি। যখন নারীরা পুজো দিতে এলো, পুজো দেওয়ার সময় তারা ভাবলো যে দড়িকে পুজো করলে তাহলে হয়তো দড়ি নড়তে শুরু করবে। তখন প্রথমা বলল সন্ন্যাসীকে, দড়ি ঠাকুরের পুজো এনেছি ঠাকুর, কিন্তু পুরুত যে নড়েন না, মন্তর পড়বে কে? সন্ন্যাসী বললে, কি হবে মন্তরে, কালের পথ হয়েছে দুর্গম, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও গভীর গর্ত, করতে হবে সব সমান, তবে ঘুচবে বিপদ। তৃতীয়া বললে, বাবা সাত জন্মে শুনিনি এমন কথা, চিরদিনই তো উঁচুর মান রেখেছে নিচু মাথা হেট করে, উঁচু নিচুর সাঁকোর উপর দিয়েই তো রথ চলে। সন্ন্যাসী বললে, ধীরে ধীরে গর্তগুলোর হাঁ উঠছে বেড়ে, হয়েছে বাড়াবাড়ি, সাঁকো আর টিকছে না, ভেঙে পড়ল বলে। প্রথমা বলল, চল ভাই, তবে পুজো দিয়ে গে রাস্তা ঠাকুরকে, আর কর্তপ্রভুকেও তো সিন্নি দিয়ে করতে হবে খুশি, কি জানি ওরা সাবধান, যদি একটি আদৃত নন, আছেন দুহাত পাঁচ হাত অন্তর। নম নম দড়ি ভগবান, রাগ করো না ঠাকুর, ঘরে আছে ছেলে পুলে, এরপরেই প্রবেশ করবে সৈন্যদল। আসল কথা এই যে চিরদিনই তো উঁচুর মান রেখেছে নিচু মাথা নিচু করে, মাথা হেট করে, উঁচু নিচু সাঁকোর উপর দিয়েই তো রথ চলে, এটি কিন্তু একটি বিচিত্র মনস্তত্ত্ব। আমি আসবো এরপরে সৈন্যদলের প্রবেশ, একটা বিরতির উপরান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকুন।
প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ কো স্পন্সর্ড বাই